নমস্কার, আমরা আরও একবার এসেছি মোহনবাগান সচিব তথা মোহনবাগান সুপার জয়েন্টের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্তের অফিসে। এবার আমাদের আলোচনার বিষয় কলকাতা লীগ। কলকাতা লীগের 132 বছরের ইতিহাসে এই প্রথম যে তিন প্রধান অংশগ্রহণ করেছে, মোহনবাগান ইস্টবেঙ্গল অংশগ্রহণ করেছে, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল বিশেষত স্বাধীনতার পর এই ম্যাচটা হলো না, খেতাবে নির্ধারণ হয়ে গেল। আপনি তখন স্পেনে ছিলেন, নিশ্চয়ই নজর রাখছিলেন কলকাতা প্রিমিয়ার লিগের অগ্রগতির দিকে। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? কলকাতা লীগ আমাদের অত্যন্ত কাছের টুর্নামেন্ট ছিল, কিন্তু দুঃখের বিষয় দিনে দিনে কলকাতা লীগ তার নিজস্ব গরিমা হারিয়েছে। গত বছর আমরা কলকাতা লীগ খেলতে পারিনি, এবছর আমরা যখন দেখলাম বিদেশি বন্ধ হয়েছে, অনেকদিনে এটা আমাদের দাবি ছিল, আমি প্রথম চিঠি দিয়েছিলাম যে বিদেশি বন্ধ করে এটা বয়স ভিত্তিক টুর্নামেন্ট করা হোক। তো বয়স ভিত্তিক হয়নি, একটা অ্যাটলিস্ট হয়েছে যে বিদেশি বন্ধ হয়েছে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, মোহনবাগান ক্লাব কোম্পানি সবাই মিলে বসে সিদ্ধান্ত নিল যে না, আমরা বয়স ভিত্তিক নিজেদের টিম বানাবো, যারা খেলবে তখনই এটা একটা সাপ্লাই লাইন হয়ে উঠবে। কলকাতা লীগ জয় করাটা আমাদের উদ্দেশ্য, সেকেন্ডারি উদ্দেশ্য ছিল, প্রাইমারি হচ্ছে এখান থেকে প্লেয়ার তুলে আনবো। এবং আপনি দেখেছেন এবারে যদি আপনি ISL-এর টিম লিস্ট দেখেন, যে ম্যাচ দুটো আমরা খেললাম বা এফসি কাপেরও, যেটা হচ্ছে আপনার যদি আপনি আমার সাবস্টিটিউট লিস্ট দেখেন, সেটার ম্যাক্সিমাম হচ্ছে কলকাতা লীগ থেকে উঠে আসা প্লেয়ার। সোহেল ভাট বলুন বা যাদেরই নাম বলবেন, দেখবেন কলকাতা লীগ খেলেছে, ফারদিন আলী, কিয়ান নাসি, তো সবাই কলকাতা লীগ থেকেই আস। এবার সমস্যা হচ্ছে যে কলকাতা লীগ কেন তার গরিমা হারাচ্ছে। কলকাতা লীগ গরিমা হারানোর পেছনে প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে, আমরা কখনোই ভাবছি না যে কলকাতা লীগটাকে সেই গুরুত্ব দেওয়া। প্রথম কথা হচ্ছে এতগুলো টিম নিয়ে এবার প্রিমিয়ার লীগ হচ্ছে, তার মধ্যে ডুরান্ড কাপ ঢুকে গেল। ডুরান্ড কাপ যতদিন চলেছে সেটা কলকাতা লীগের টাইম, তখন কলকাতা লীগ হলে কলকাতা লীগ একদিনে কিন্তু শেষ হয়ে যেত। তাহলে ডুরান্ড কাপ যদি হয়, কলকাতা লীগকে যদি সময় দিতে হয়, তাহলে কলকাতা লীগ করার তো আর টাইম নেই। তখন আমরা এফসি কাপ শুরু হয়ে যাচ্ছে, ISL শুরু হয়ে যাচ্ছে, তাহলে কলকাতা লীগটা হবে কখন? আজকে আপনি ভাবুন, একটা লীগ, মোহনবাগানের 4টে ম্যাচ বাকি, ইস্টবেঙ্গলের 3টে ম্যাচ বাকি, ডায়মন্ড হারবার FC 2টো ম্যাচ বাকি, ভবানীপুরের 3টে ম্যাচ বাকি, খিদিরপুরের 1টা ম্যাচ বাকি, আর মোহামেডান একমাত্র ক্লাব যারা সব ম্যাচ খেলে নিয়েছে, এবং পুজোর আগে আর কোনো ম্যাচ হওয়ার আমি সুযোগ দেখতে পাচ্ছি না। পুজোর পরে আপনারা জানেন, পুজোর পরে লক্ষ্মী পুজো, তারপরেই আপনার আমাদের AFC কাপ আছে, ISL আছে, এবং তারপরে মাঠ ডেকার জন্য টিম চলে যাবে, তারপরে হয়তো এই ম্যাচগুলো, বাকি ম্যাচগুলো হবে। কিন্তু তখন কি আর সেই রসদ থাকবে? কেউ মাঠে যাবে খেলা দেখতে? মোহামেডান অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে, মোহামেডানকে আমি শুনছি নাকি মোহামেডানকে নাকি ট্রফিও তুলে দেওয়া হবে। তো লীগটা শেষ না করে মোহামেডানকে ট্রফি তুলে দেওয়া হচ্ছে, এবং মোহামেডানের বক্তব্য আমাদের সেদিনই মাঠে দেওয়া উচিত ছিল, আমিও মনে করি সেদিন মাঠে দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি বলুন তো, ট্রফিটা দেওয়া হয়ে গেল, সব চ্যাম্পিয়ন হয়ে গেল, তারা ঘোড়ার গাড়ি করে মাঠে ফিরল, তারপরে আর লীগ হওয়ার কোনো মানে আছে? তারপরে এই খেলাগুলো করার মানে আছে? তবে মোহনবাগান ক্লাবের তরফ থেকে আমি আলোচনা করছি, আমি একটা চিঠি দিতে চলেছি IFA-কে, যে মোহনবাগান ইস্টবেঙ্গল যে ডার্বি ম্যাচটা বাকি আছে, সেটা আমি অনুরোধ করবো IFA-কে যে সৈয়দ নঈমুদ্দিনের বেনিফিট ম্যাচ হিসেবে ঘোষণা করতে। নঈমদার ফাইন্যান্সিয়াল পজিশন অনেক ক্রাইসিস যাচ্ছে, অনেকদিন ধরেই নঈমদা আমাদের কাছে বলছিলেন একটা ম্যাচ করার জন্যে, তো আলাদা করে এখন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ করা সম্ভবপর নয়, কিন্তু নঈমদার যদি আমরা একটা এক্সিবিশন ম্যাচ, এটা তো একটা এক্সিবিশন ম্যাচই হবে ডার্বি, এবং নঈমদার জন্যে বেনিফিট হিসেবে যদি এই ম্যাচটা খেলা হয়, এবং সেই ম্যাচে যার যে টাকা টিকিট সেল হবে, যে টাকা উঠবে, এবং দুটো ক্লাব থেকেও কিছু কিছু করে টাকা দিয়ে সবাই মিলে নঈমদার হাতে যদি আমরা একটা টাকা দিতে পারি, সেটা আমি মনে করি সৈয়দ নঈমুদ্দিনের মতো মানুষের প্রতি একটা অত্যন্ত বড় আমাদের শ্রদ্ধার্ঘ হবে। এটা আমি IFA-র কাছে আবেদন করব যে এই ম্যাচটাকে, এবং যে টাকার টিকিট সেল হোক, তাহলে কী হবে,
বহু লোক আসবে নইন্দার বেনিফিট ম্যাচের জন্যে, যে না এটাই আমরা টিকিট কেটে খেলাটা দেখি। চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হয়ে যাওয়ার পর কলকাতা লিগের বড় ম্যাচকে যেভাবে প্রস্তাব দিয়েছেন দেবাশিস দত্ত, মোহনবাগানের সচিব, তাতে ম্যাচটি অন্য মাত্রা পাবে। নাহিমের প্রচুর ভক্ত আছে কলকাতা শহরে, তারা ম্যাচটি দেখতে আসবেন এবং একটা প্রায় মরা ম্যাচ খুব জীবন্ত হয়ে উঠবে যদি আইএফএ দেবাশিস দত্তের এই প্রস্তাব মেনে নেয়, এমনই মনে করছেন কলকাতার ফুটবল মহল। ক্যামেরায় সাগরের সঙ্গে জয় চৌধুরী, স্পট অন নিউজ, স্পোর্টস আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেলটি।